নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, রাহু আগামী 72 ঘন্টার মধ্যে এই 6 রাশিকে কোটি টাকার মুখ দেখাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 6 রাশি এবং কারা এই কোটি টাকার মুখ দেখবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি সঙ্গে জুড়ে থাকুন, কারণ ভিডিওর ভিতরে আমি এমন কিছু কথা বলবো সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওর এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্র। রাহু আগামী 72 ঘন্টার মধ্যে এই 6 রাশির জাতক ও জাতিকাকে কোটি টাকার মুখ দেখাতে চলেছে, আর এই কোটি টাকার মুখ দেখাতে চলেছে লটারির মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ফাটকার মাধ্যমে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে পূর্বে জানিয়ে দিই। আমি যে কথাগুলো বলবো খুব মাইনরলি শুনুন, শুধুমাত্র আপনার রাশিটি শুনেই আপনি স্কিপ করে দিয়ে যদি বেরিয়ে যান তাহলে আপনি খুব ভুল করবেন। প্রথমত, রাহু গ্রহ আপনারা জানেন সকলে কি দেখায়, লটারি, সাট্টা, জুয়া এবং ফাটকা। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশান বা প্লেসমেন্ট কেমন রয়েছে জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনি আপনার জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। তাই যারা জানতে চান রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং আপনাদের ভবিষ্যৎ কেমন যেতে চলেছে তারাই কেবলমাত্র এই নাম্বারে যোগাযোগ করুন। এবার আসুন, রাহু সম্পর্কে ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এর পূর্বেও অনেকবার বলেছি, আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখুন, রাহু গ্রহ যা কিনা আমাদের প্রত্যেকের জীবনে অর্থ এনে দেয়। হ্যাঁ বন্ধুরা, আর এই অর্থ আনে হঠাৎ করে, মানে আপনি ভাবতে পারবেন না হঠাৎ করে আপনি এত টাকার মালিক হয়ে গেলেন। যেমন বৃহস্পতি যে অর্থ দেয় সেই অর্থ হঠাৎ করে দেয় না, ধীরে ধীরে দেয় এবং সেই অর্থ স্টে করে। আর একটি মজার বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই রাহুর টাকা কখনোই স্টে করে না। আপনি লিখে নিন ডায়েরিতে, এই মুহূর্তে নোট করুন, কারণ রাহুর টাকা কখনোই আপনাকে স্টে করতে দেবে না, অর্থাৎ যে কোনো উপায়ে সেই টাকা খরচা হয়ে যাবে। এটা কিন্তু আমি খুব দাবি নিয়ে বলছি। তবে রাহু গ্রহ আপনাকে যে টাকা দেবে সেই টাকা নিয়ে আপনি অ্যাশ করতে পারবেন, মানে আপনার যা মনের ইচ্ছা, আপনার যা মনের বাসনা সেগুলো পূরণ করতে পারবেন। তাই আপনারা ফার্স্ট অফ অল আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, দেন আমি আপনাদেরকে বলবো যে কি করে লটারিতে কি করে অর্থ পাবেন। প্রথমত, লটারির টিকিট যখন কাটবেন তখন সেখানে দেখবেন 4 বা 6-এর আধিক্যতা বেশি রয়েছে কি না। এছাড়াও আপনার যে লাকি নাম্বার, সেই লাকি নাম্বার আপনাকে জেনে নিতে হবে এবং আপনার ডেট অফ বার্থ অ্যাডিং করে যেন 4 আসে বা 6 আসে, বিশেষ করে 4 আসলে খুব বেটার হয়। এছাড়াও আপনার ডেট অফ বার্থ যদি 4 হয় তাহলে কিন্তু আপনি সহজেই এই 72 ঘন্টার মধ্যে টাকা পাবেনই পাবেন। এবার আসি, কখন লটারিটি কাটবেন। লটারিটি কাটবেন ঘড়ির টাইমে যখন দেখবেন 1:03 বাজে, অর্থাৎ 3:04 বা বিকেল 4:00 বাজে, ঠিক তখনই কিন্তু আপনারা লটারিটি কাটবেন। অর্থাৎ ঘড়ির টাইমে যখন দেখবেন 4 সংখ্যাটা আসছে তখনই কিন্তু আপনারা লটারিটি কাটবেন, এবং সেই লটারির মধ্যে 4-এর আধিক্য বা 6-এর আধিক্য বা 13-এর আধিক্য বেশি রাখার চেষ্টা করবেন, আর দেখুন আপনাদের জীবনে কি করে লটারি লেগে যায়। এছাড়াও লটারি কাটার শুভ দিনগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিই। শুভ দিন হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার, এবং শনিবারও কাটতে পারেন, কারণ শনিগ্রহের কিছু প্রভাব এই রাহুর মধ্যেও থাকে। অর্থাৎ শনির ছায়া বলতে পারেন রাহু, তাই শনিবার দিনও আপনারা লটারির টিকিট কাটতে পারেন। এবার আসি আপনাদেরকে
লটারি টিকিট যখন কাটবেন তখন আপনারা বিশ্বস্ত জায়গা থেকে কাটবেন, অর্থাৎ দেখবেন যেখানে যে স্টল থেকে লটারি লাগে বেশিরভাগ জনার লেগেছে সেই সব স্টল আগে খোঁজ করুন, তারপরে আপনি লটারি কাটুন। কারণ যে জায়গায় বৃষ্টি হলে জল জমে পরবর্তী বৃষ্টিতেও সেই জায়গায় কিন্তু জল জমবে। তো এই ছিল ছোটো ছোটো গুরুত্বপূর্ণ টিপস, এই টিপসগুলো ফলো করলে আপনারা সহজেই লটারি কেটে 72 ঘন্টার মধ্যে কোটিপতি হবেনই হবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন এই 72 ঘন্টার মধ্যে কোটিপতি। এরপরে যে 2 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে শেষ এবং 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন আগামী 72 ঘন্টার মধ্যে কোটিপতি। তাই আপনাদের প্রত্যেককে বলবো আপনাদের জন্মছকটি অবশ্যই একবার বিশ্লেষণ করে নিন আর জেনে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি কাটবেন না। এটা আমি স্ট্রিক্টলি আপনাদেরকে নিষেধ করে রাখলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।